রাজনৈতিক কারণে যারা অস্থিতিশীলতা তৈরি করছে তাদের প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে FBCCI ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। এদিকে ব্যবসায়ীরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তঃবাণিজ্য সীমান্ত, সাপ্লাই চেইন ও কৃষি পণ্যের ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব শীর্ষক সেমিনার। পণ্যে শুল্ক বাধা কিছু দূর হলেও আলোচনায় উঠে আসে পণ্য খালাস প্রক্রিয়ার নানা পদ্ধতিগত জটিলতা। কাস্টমস, কস্ট অফ ডুইং বিজনেস এবং এক্সপোর্ট, এই জায়গায় আমাদের কাজ করতে হবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ক্ষেত্রে পণ্য খালাস দ্রুত করার দাবি জানান ব্যবসায়ীরা। আমরা চাই একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য খাদ্য, কৃষি এই দুটো জায়গায় আমাদেরকে ইনপুট দেওয়া এবং সাস্টেইনেবল করা। ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদা যোগানে পণ্য আমদানি সহজ করার দাবি তাদের। একই সঙ্গে শুধু পদ্ধতিগত ত্রুটির কারণে আমদানি করা পণ্যে প্রায় 17% মূল্য সংযোজন হচ্ছে বলেও জানান তারা। একই পণ্য, একই দেশ, একই এক্সপোর্টার, একই ইম্পোর্টার আমি বছরে যদি 12 বার আনি, 12 বার আমাকে পরীক্ষাগুলো করতে হয়। ওখানেও ইনভয়েসের সঙ্গে ওরা এই খরচগুলোকে ইনক্লুড করে, সো দ্যাট প্রোডাক্ট প্রাইসটা কিন্তু বেড়ে যায়। যদি আমাদের ভারতীয় সেফটি স্ট্যান্ডার্ডের যে ফর্মুলেশনগুলো আছে, নিয়মকানুন আছে, মেনে যদি দেশটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে বোধহয় ভালো করতে পারবো। মধ্যপ্রাচ্যে খুবই সমস্যা হচ্ছে না, ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করা সহজ, এতেও সমস্যা হচ্ছে না। যদি দেশে যদি ফ্যাক্টরিগুলোর মানগুলো যদি ভালো হয় আমরা উত্তরোত্তর এগিয়ে যেতে পারবো। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। Thine mango is produced in Chapainovganj or Nauka, pineapple in Parbata Chattogram or Madhupur. Why we cannot make jelly? It's your turn. Some of them you are traders, you will be also entrepreneurs, you will be innovative and you will take some risk. একই সঙ্গে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীদের। আমরা যে ভিত্তি দরকার, সেই ভিত্তি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য খুবই দরকার। রাজনৈতিক উচ্চাভিলাষ নিয়ে যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আপনারা ব্যবসায়ী, আপনারা অনেকেই সফল, আপনাদের নিয়ে দেশ অহংকার করে, সারা জাতির সকল মানুষের সকলকে নিয়ে দেশটাকে একটা উন্নত দেশ করার আমাদের যে সংগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচেষ্টা চালাচ্ছে, যে প্রয়াস চালাচ্ছেন, সেটিতে আপনাদের সহযোগিতা আমি কামনা করি। ATN News, Dhaka. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.